এসএসসির কৃতি শিক্ষার্থীদের এমন অনেকে আছেন শিক্ষা জীবনে যাদের পাড়ি দিতে হয়েছে নানা বাধা, চরম দারিদ্র, শারীরিক প্রতিবন্ধকতা, কারো সামনে বাধার পাহাড় হয়ে দাঁড়িয়েছে, বাল্য বিয়ে থমকি দিয়েছে গতিপথ। তবে সব তুচ্ছ করে এগিয়ে চলা এমন মেধাবীদের সাফল্যের কথা নিয়ে আমাদের আজকের মাছরাঙা বিশেষ। খাতায় ছকছকে লেখা, হাতে নয় এ লেখা পায়ে, কারণ জন্ম থেকে দুটি হাতই যে নেই জয়পুরহাটের বিউটি আক্তারের, তাই বলে কি থেমে থাকতে হবে, বোঝা হয়ে থাকতে হবে অন্যের? না, কোনো প্রতিবন্ধকতাই বাধা হতে পারেনি। প্রাথমিক ও জেএসসিতে সাফল্যের পর এবার এসএসসিতেও বিউটি পেয়েছে জিপিএ 5। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি ভালোভাবে লেখাপড়া শিখতে চাই। এসএসসিতে যা রেজাল্ট করেছি সামনের বারে আরও ভালো রেজাল্ট করার চেষ্টা করব। আর আমি লেখাপড়া শেষ করে একজন সৎ শিক্ষক হতে চাই, সবাই যেন আমার জন্য দোয়া করে। খেতলাল উপজেলার শিবপুর গ্রামের বর্গাচাষী বায়াজিত হোসেনের মেয়ে বিউটি। অভাবের সংসার, পরিবারের ভরণ পোষণেই চলে যায় বাবার পুরো আয়, কষ্ট সংগ্রাম সব পেরিয়ে শিক্ষক হওয়ার প্রত্যয় তার। বিউটিকে এগিয়ে দিতে সরকারের সুদৃষ্টির কামনা বাবা মা, শিক্ষক ও প্রতিবেশীর। আমার মেয়ে যেন ভবিষ্যতে আমার বা প্রতিবেশী কারো বোঝা না। অনেক পরিশ্রম করছে এবং উত্তীর্ণ হয়েছে, এ প্লাস পেয়েছে, আমরা দয়া করে সে ভবিষ্যতের জন্য আরও উন্নতি করতে পারে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এই সাফল্য উনি অর্জন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পাশে আমরা আছি এবং তার উচ্চশিক্ষায় আমরা সার্বিক সহযোগিতা করব। এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লার দৃষ্টি প্রতিবন্ধী পেয়েছে জিপিএ 5। লাকসামের দুই পাহিন এক অদম্য মেধাবীর সফলতাও চমকে দিয়েছে অনেককে। কুমিল্লার লাকসামের কাজী আরিফ, আর দশ জনের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারে না সে। বাবা কাজী আবুল বাসার দিনমজুর, দারিদ্রতা আর শারীরিক প্রতিবন্ধকতার জাতাকলে প্রায় পিষ্ট, তবু থেমে যায়নি আরিফের পড়ালেখা। কুমিল্লা বোর্ডের ফলাফল বিপর্যয়ের মাঝেও দুই পাহিন আরিফ এসএসসিতে পেয়েছে জিপিএ 3। আমার একটা পড়ার টেবিলও নাই, যদি বিত্তবান লোকেরা এবং সরকার যদি আমাকে সহযোগিতা করে আমি পড়ালেখাটা আরও এগিয়ে দিতে পারবো। লেখাপড়া যাতে চালিয়ে যেতে পারে, ভবিষ্যতে যাতে সে প্রতিষ্ঠিত হইতে পারে এবং প্রতিষ্ঠিত হয়ে যাতে একটা কর্ম করে নিজে এবং নিজের পরিবার এবং এলাকার কিছু সহযোগিতা করতে পারে, এই প্রত্যাশা আমরা রাখছি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চান্দুখনা গ্রামের কৃষক রফিকুল ইসলামের দুই সন্তানই প্রতিবন্ধী। বড় ছেলের মতো ছোট ছেলে তাফসিরুলও জন্মান্ধ। চোখের আলো না থাকলেও অন্যদের প্রেরণার বাতিঘর দুই ভাই। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল থেকে তাফসিরুল এবার জিপিএ 5 পেয়ে তাক লাগিয়ে দিয়েছে অন্যদের। দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা সামগ্রী সহজলভ্য নয়, আছে আর্থিক সংকটও, তারপরও চালিয়ে যেতে চান পড়ালেখা। যদি ভালো একটা রেজাল্ট করতে চাই তাহলে এই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে সৃষ্টি করতে হবে যে আমার ভালো রেজাল্ট করতে হবে। প্রত্যাশিত রেজাল্ট আমি পাইছি, আমি যে পরীক্ষাটা দিচ্ছি সেটার ফলটা আমি পাইছি, তো সেই সময় সবাই খুশি হয়, আব্বা আম্মা সবাই খুশি হয়। বিস্ময় ছিল প্রথমত আমার জন্য, পরে ফলাফল দেখলাম যে শুধুমাত্র একটা সাবজেক্টের কারণে তার মানে গোল্ডেন জিপিএ বাতি আছে, তখন আরও বিস্ময় ছিল, তো সত্যি আনন্দে আপ্লুত হয়ে গেছে। এসএসসি পর্যন্তই ব্যবস্থাটা, পরবর্তী পড়াটা কলেজ শাখার জন্য এখন পর্যন্ত আমাদের নীতিমালাতে নাই, তবে অবশ্যই এক্সেপশনাল ক্ষেত্রে তো এটা আমরা থাকার ব্যবস্থাটা লোকালি আমরা মানে ভাবি এবং এইভাবেই তারা পার হয়ে আসতেছে। ইউনিভার্সিটিতে গেলে সেখানে তো আবার থাকার সমস্যা নেই। অন্য মানুষের মতো হাত পা সবই আছে, কিন্তু অল্প বয়সেই জীবন থমকে যায় পরিবারের কারণে। বাল্যবিয়ের ফাঁদে আটকা পড়েন ঝালকাঠির মেয়ে শারমিন। রেহাই পেতে শেষ পর্যন্ত মায়ের বিরুদ্ধে মামলা করে আলোচিত হন দেশে বিদেশে, এত কিছুর মাঝেও পড়ালেখা চলে। এবারের এসএসসিতেও জয় ছিনিয়ে নিয়েছে শারমিন, আগামীতে আইনজীবী হয়ে বাল্যবিয়ে নিয়ে কাজ করার প্রতিজ্ঞা তার। আমি চাই আমার লেখাপড়া করে আমি আমার লক্ষ্যে পৌঁছতে, বরিশাল সহ সারা দেশের মেয়েদেরকে নিয়ে আমি বাল্যবিয়ে রোধে কাজ করতে চাই, যেন আমাদের বাংলাদেশে আর কোনোদিন বাল্যবিয়ে না থাকে। প্রবল আত্মবিশ্বাসের কাছে কিছুই অধরা নয়, প্রমাণ করল নাটোরের মলিরানী কুণ্ডু। অভাবের তাড়নায় অষ্টম শ্রেণীতে বিয়ে হওয়ার পর অনিশ্চিত হয়ে যায় পড়ালেখা, কিন্তু এগিয়ে চলার সাহস যার আকাশ সমান, কে পারে রুখতে তাকে?
কিছুদিন বন্ধ থাকলেও সব কাজ গুছিয়ে শুরু করেন পড়ালেখা। ছেলে মৃন্ময় কুণ্ডের সঙ্গে অংশ নেন এবারের এসএসসি পরীক্ষায়। অদম্য নারীর ভালো ফলাফল চমকে দিয়েছে অনেককে। আমার দেখা দেখি আর পাঁচটা মানুষ সংসারে কাজকর্ম করে তারা যদি একটু লেখাপড়ায় নিজেকে আলোকিত করতে পারে এই শিক্ষার জ্ঞানে, তাহলে আমি মনে করব তাদের জীবনটাও ধন্য হয়ে যাবে। আমার থেকে ভালো রেজাল্ট করেছে আমার মা, এই জন্য আমি গর্বিত। মা যেটা করেছেন সেটা হলো পরিশ্রম করলে সফলতা পাওয়া যায়, এটা মা দেখিয়ে দিয়েছেন। ছেলে এবং স্ত্রী ভালো রেজাল্ট করছে, আমরা খুবই খুশি এবং সরকারের কাছে আমার সামান্য একটু দাবি, একটু যদি সহযোগিতা করে তাহলে আমার পক্ষে সম্ভব হবে এদেরকে লেখাপড়া করার জন্য। দারিদ্রতা দমিয়ে রাখতে পারেনি কুমিল্লার আরেক মেয়ে আশার সাফল্য। মামা বাড়িতে থেকে শত প্রতিকূলতার মধ্যেও নড়াইলের তুলারাম আদর্শ বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে সে। উচ্চশিক্ষা গ্রহণ করে মানুষের মতো মানুষ হতে চায় আশা। আশার বয়স যখন 3 বছর তখন বাবা দ্বিতীয় বিয়ে করায় মায়ের সংসার আলাদা হয়ে যায়, শুরু হয় জীবন যুদ্ধ। 9-10 থাকাকালীন আমি যতটুকু সময় স্কুলে থেকেছি তার বাইরে যতটুকু সময় পেরেছি ততটুকু সময় বাড়ি এসে কিছুটা টিউশনি করেছি, যাতে আমার পড়াশোনাটা চালানোর পাশাপাশি বাড়ির কিছুটা আর্থিক সহায়তা হয়, যার কারণে আমি পাশাপাশি পড়েছি। বাট প্রতিদিন যে সময় মতো পড়তে পেরেছি তা না, প্রতিদিন হয়তো বা 2-3 ঘন্টা পড়েছি, আর কোনো দিন হয়তো বা পড়িনি। এভাবেই আমার জীবনে পড়াশোনা করেছি, রাস্তায় মাটির কাজ করি, করে সেইভাবে তার কি লেখাপড়া করাচ্ছি, আর সেইভাবে কচু কিছু খাইয়ে থাকি, এবার কোনো অক্টে খাইয়ে থাকতেছি কোনো অক্টে না খেয়ে থাকতেছি। আমার মেয়ে প্লাস পাইছে, আর এবার আরও চাই যে এসে বড়ো ইউক এবার লেখাপড়া শিখুক, আর সবার কাছে সহযোগিতা এ নিয়ে থাকি। আমি সেইভাবে লেখাপড়া সবাই সহযোগিতা চাই, আমি সেইভাবে লেখাপড়া চাই যে বড়ো আমার মেয়েটা বড়ো হোক, খুব আমার কষ্ট সেরে যা। বিউটি, শারমিন আর মলি তাদের অদম্য ইচ্ছা আর পরিশ্রমে পেয়েছেন সাফল্য। তাফসিরুল, আরিফ ও আশার অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে সব বাধা। উচ্চশিক্ষার সুযোগ পেলে আরও অনেক দূর এগিয়ে যাবে এই অদম্য মেধাবীরা। অগ্রপথিক হয়ে থাকবে অন্য সবার।